আসসালামু আলাইকুম, আমি রোমান আহমেদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কিভাবে ডিসকর্ড বিল ঘরে বসে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম গুগলে যাব। গুগলে যেয়ে আমরা সার্চ করব ডিসকর্ড বিল। আমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি এসেছে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। আমরা ডিসকর্ড অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি। দেখুন, এখান থেকে সব ইনফরমেশন আপনারা দেখতে পারবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ইন্টারনেটের মাধ্যমে বিল প্রদান করতে পারবেন, অনলাইনে নতুন আবেদন করতে পারবেন, বিল ও বকেয়া সম্পর্কে তথ্য জানতে পারবেন। এখন আমরা উপরের বার থেকে গ্রাহক ই সেবা এই অপশনটি চুজ করব। এই অপশনটিতে যাওয়ার পর ডিসকর্ড ই বিল এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখন আমাদের সামনে এখানে লেখা আছে পেমেন্ট ভিসা কার্ড অ্যান্ড মাস্টার কার্ডের মাধ্যমে, ডিবি বিল নেক্সাস কার্ডের মাধ্যমে আপনি এখানে অনলাইন বিলটা দিতে পারবেন। আমরা ওকে দেওয়ার পর এখানে দেখাচ্ছে প্লিজ ইন্টার ইউর বিল অ্যাকাউন্ট নাম্বার। আমার অ্যাকাউন্ট নাম্বারটি হল 1314505। দেন আমরা লগ ইনে প্রেস করব। একটু লোডিং নিচ্ছে। এখানে দেখুন আমাকে ওয়েলকামটা জানাচ্ছে, আমার ইউজার নেমটি এখানে শো করতেছে। হ্যাঁ, আমার ইউজার নেমটি এটাই। তো আমরা ভিউ বিল এই অপশনটিতে ক্লিক করব। দেখো, এইখানে আমাদের বিগত 8 মাসের একটি ডাটাবেস দেখাচ্ছে, কোন কোন মাসের আমার বিল পেইড আছে, কোন কোন মাসে আমার বিল পেইড নেই, সেই ইনফরমেশনগুলি এখান থেকে সম্পূর্ণ দেখতে পারবেন। আমি কত ইউনিট পার মান্থ খরচ করেছি সেখানে এটার ইনফরমেশন দেওয়া আছে। দেখুন আমার বিল অ্যামাউন্ট কত, আমার ইউনিট কত, বিল ইস্যু হয়েছে কত, আর ডিউ ডেট কত, আমি সম্পূর্ণ একটি ডাটাবেস এখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার ভিডিও ইনফরমেশন যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।